এক সময় গ্রাম পঞ্চায়েতের সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত ছিল সাধারণ মানুষ। বর্তমানে সেই চিত্রটা পাল্টে গেছে অনেকটাই। গ্রাম পঞ্চায়েতের সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত ছিল সাধারণ মানুষ। মৃত্যুর পরবর্তীতে মৃত্যু সার্টিফিকেট বা যে কোনো পরিষেবা পেতে মানুষ মাসের পর মাস পঞ্চায়েতের দ্বারস্থ হয়েও সুবিধা পায়নি, এমনই অভিযোগ ছিল সাধারণ মানুষের। গত প্রায় দুবছর আগে এমন চিত্রই দেখা গিয়েছিল পাঁচলা জলা বিশ্বনাথপুর গ্রাম পঞ্চায়েতে। পরবর্তী সময়ে গ্রাম পঞ্চায়েতের সদস্যদের মনোনীত পঞ্চায়েত প্রধান গঠন হয় 2020 ফেব্রুয়ারি মাসে। পঞ্চায়েতের হাল ধরেন সেই সময়ের নবনিযুক্ত প্রধান আসলাম মল্লিক। 2021 গ্রাম সভা অনুষ্ঠিত হতে দেখা গেল বহু মানুষের উপস্থিতি। গ্রাম পঞ্চায়েতের বাৎসরিক গ্রাম সভায় পঞ্চায়েত প্রধান জানালেন, এলাকার মানুষের অধিকাংশ দাবি সম্পূর্ণ হয়েছে, মানুষ সঠিক পরিষেবাও পেয়েছেন, এখন আর পরিষেবা না পেয়ে সাধারণ মানুষকে বাড়ি ফিরে যেতে হয় না। সাধারণ মানুষের সেবায় সর্বদা পঞ্চায়েত মানুষের পাশে রয়েছে। এলাকার মানুষ চাইছে এভাবেই এগিয়ে যাক তাদের গ্রাম পঞ্চায়েত। দাদা, এই 2021 বর্ষে যে গ্রাম সভা আপনাদের অনুষ্ঠিত হলো, মানুষের উপস্থিতি বা মানুষের চাহিদা কী ছিল? দেখুন, এইবারের যে আমাদের গ্রাম সভা হলো, বিগত এটা নিয়ে আমার দুবারের গ্রাম সভা হলো আমি প্রধান হওয়ার পরে। তো এই গ্রাম সভাতে মানুষের সব থেকে বেশি, মানে মানুষ আমাদের কাছে যে রিকমেন্ডটা করেছে সব থেকে বেশি হচ্ছে এক নম্বর হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। এই ব্যাপারের উপরে মানুষ খুব সন্তুষ্ট। সাধারণ মহিলারা তারা খুব উৎফুল্লিতভাবে তারা আমাদের গ্রাম সভায় এসেছিলো এবং গ্রাম সভাকে খুব সুন্দরভাবে আমরা করতেও পেরেছিলাম, যে মহিলাদের মানে ভূমিকা খুব অগ্রগণ্য ছিল। তাদের একটাই রিকোয়ারমেন্ট যে আমরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা যেন প্রতি মাসে মাসে সরকারের কাছ থেকে যেটা পাচ্ছি এটা যেন সবসময় অব্যহল থাকে, এটা তাদের কাছে খুব মানে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছিল। মানে 22-23 যে প্ল্যান তৈরি করা হয় সেটা আমরা এই ডিসেম্বর মাসেই করতে হয় সরকারি নির্দেশ মতন। তো আমরা সেইভাবেই গ্রাম সভাটা করেছিলাম এবং বিভিন্ন সংসদে যে সমস্ত কাজগুলো আমরা এখন পর্যন্ত বাকি আছে সেই কাজগুলো সব খসড়াপত্র তৈরি করা হয়েছে এবং সেই প্ল্যান প্লাস আগামী জানুয়ারির 15 তারিখের মধ্যে আমাদের ঘরে অ্যাপ্রুভাল দেওয়া হবে বিডিও বা এবং জেলা আধিকারিক মারফত। সময় দেখা গিয়েছিল এই জলা বিশ্বনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ পঞ্চায়েতের যে পরিষেবা থেকে বঞ্চিত ছিল, তার জেরে পঞ্চায়েতমুখী মানুষকে দেখা যায়নি, একসময় মানুষ অদৃষ্ট হয়ে পড়েছিল, পরিষেবা নেই। বর্তমানে কী অবস্থায় রয়েছে? দেখুন, আমরা তো 2018 সালে আমরা এই পঞ্চায়েতের মেম্বার হয়েছিলাম এবং 2018-19 এবং 2020 খুবই অস্থিরতার মধ্যে পঞ্চায়েতের অবস্থা চলছিল। কারণ পঞ্চায়েতের বিগত দিনে যিনি প্রধান ছিলেন বা অ্যাকচুয়াল উনি তো চালাতেন না, ওনার স্বামী চালাতেন, তো পঞ্চায়েত ব্যবস্থাটা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল। যে সাধারণ মানুষ পঞ্চায়েত সম্বন্ধে একটা দ্বিধাবোধ এসে গিয়েছিল যে পঞ্চায়েত মানে খুব একটা ভালো জায়গা নয়। তো আমরা যখন দলের কাছে জানালাম যে পঞ্চায়েত ঠিকঠাক চলছে না, মানে একটা একনায়কতন্ত্র চলছে, সেই সময় দল আমাদের নির্দেশ দেওয়ার পরে আমরা সবাই মেম্বাররা একত্রিত হয়ে আমরা পঞ্চায়েত প্রধানকে অবসরণ মানে করা অবসরণ নীতি নিয়েছিল। তারপরে আমি 2021-2020 ফেব্রুয়ারিতে আমি পঞ্চায়েত থেকে প্রধান হওয়ার পর থেকে প্রতিটা মানুষ এতটা এক্সপেকটেশন করছে যে তারা তাদের প্রচুর যেসব কাজ আছে তারা সেসব কাজগুলো এখানে এসে করে নিচ্ছে। বিশেষ করে দুয়ারে সরকারে তাদের যে রিকোয়ারমেন্ট আমরা ব্যক্তিগতভাবে করে দিই, মানুষ এতটাই সন্তুষ্ট যে তারা পঞ্চায়েত সম্বন্ধে এখন একটা আলাদা ধারণা যে পঞ্চায়েত গেলে আমার কাজটা হয়ে যাবে, প্রধান থাকলেও কাজটা হচ্ছে, না থাকলেও সরকারি কর্মচারীরা তারা সাধারণ মানুষকে সেই পরিষেবাটা দিতে পারছে। তোমার দেখা গিয়েছে যে বহু মানুষ পঞ্চায়েতে এসেছে তাদের কাজ সম্পূর্ণ করতে পারছে না, সেই সমস্ত মানুষের প্রতিক্রিয়া কী? সেই সমস্ত মানুষগুলো খুবই উৎফুল্লর সাথে, তারা খুব খুশি যে আমরা এখন সেই পঞ্চায়েতে এই সমস্ত ব্যবস্থাগুলো মানে সুযোগ সুবিধাগুলো পাচ্ছি। পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সম্বন্ধে তাদের ধারণা সম্পূর্ণ ভেঙে গেছে এবং তারা প্রত্যেক দিন প্রতিনিয়ত সরকারের বিভিন্ন মানে প্রকল্পগুলো আমাদের মাধ্যম দিয়ে তারা পৌঁছে যাচ্ছে এবং এলাকার সার্বিক উন্নয়নে যা যা দরকার যে সমস্ত জায়গায় পানীয় জল, নলকূপ, রাস্তাঘাট, লাইট, আলোকস্তম্ভ, এছাড়াও
যা ব্যক্তিগত পরিষেবা এই সমস্ত সুযোগ সুবিধাগুলো তারা এখন খুব সুন্দরভাবেই পাচ্ছে। মানুষের উপস্থিতি কতটা ছিল? মানুষের মানে ভিড় ছিল খুব অঢেল, মানে মানে প্রচণ্ড মানুষ, মানে যেভাবে আমরা ভেবেছিলাম আমরা একটা তাদের জন্য ব্যবস্থা করেছিলাম মানে খাদ্যের, তো সেখানে তা দেখা যায় সেখান থেকে অতিরিক্ত পরিমাণে লোক এসে যায়, ফলে একটু সমস্যা হয়েছিল। তবে প্রচুর পরিমাণে লোক এসেছিলো, তারা আমাদের কাছে একটাই করে গেছে যে আগামী দিনে যেন পঞ্চায়েত মানে এইভাবেই চলে, এই আশা প্রত্যাশা রেখেই আমাদের কাছে দোয়া এবং আশীর্বাদ করে গেলেন। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।